মৎস্যকন্যা শব্দটি শুনলেই সাগর পাড়ে শুয়ে থাকা কোনো রহস্যময় রূপসীর ছবি কল্পনায় ভেসে ওঠে। সাধারণ কোনো রমণী নয়, অর্ধেক তার মানব শরীর আর অর্ধেক মাছ। সেই আদিকাল থেকেই সুন্দরী লাস্যময়ী, এমনকি কখনো বিশ্বাসঘাতক মৎস্যকন্যার চরিত্র ঘিরে জন্ম নিয়েছে বহু কিংবদন্তি। বহু মনের কল্পনা, গল্প, উপন্যাস ছাড়িয়ে বাস্তবেও মানুষ খুঁজে বেড়িয়েছে এই প্রাণের উপস্থিতি। বহু নাবিক অন্তত একবার মৎস্যকন্যার দেখা পর আশায় বছরের পর বছর কাটিয়েছেন। অনেকে আবার এক দর্শনে পাগল হয়েছেন, এমন গল্প প্রচলিত আছে। তাদের তীক্ষ্ণ সুরিলা গান, অপার্থিব সৌন্দর্য এবং সামুদ্রিক জীবনধারা সব মানুষের অন্তরেই এক অজানা আকর্ষণের সৃষ্টি করে। বিশ্বের এক এক সংস্কৃতিতে রয়েছে মৎস্যকন্যার এক এক সংস্করণ, কিন্তু প্রশ্ন হচ্ছে বহু শতাব্দী প্রাচীন কিংবদন্তি মৎস্যকন্যার দর্শন পাওয়া কি এই যুগেও সম্ভব? তবে কি তা শুধুই কল্পনা নাকি সত্যি? বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটি থাকছে মৎস্যকন্যাদের ঘিরেই। তো চলুন শুরু করা যাক। ক্রিয়াত ইয়ামের মৎস্যকন্যা। 2009 সালে ইসরায়েলের ক্রিয়াত ইয়াম শহর হঠাৎ করে স্থানীয় ভ্রমণার্থী সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। হুট করে এমন আকর্ষণের কেন্দ্র হওয়ার কারণটাও বেশ অভিনব, আর তা হলো মৎস্যকন্যা দর্শন। সমুদ্রের সৈকতে হাঁটতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা অদূরে এক নারীকে সূর্য স্নান করতে দেখে। বন্ধুরা মিলে সেদিকে এগিয়ে যান, কিন্তু তাদেরকে দেখে সেই নারীর ঢেউয়ে লাফ দিয়ে হারিয়ে যায়। আর তখনই সবাই তার মাছের মতো লেজ দেখে বুঝতে পারে তাদের সামনে কোনো সাধারণ নারী ছিলেন না, ছিল এক মৎস্যকন্যা। এই দাবির পর থেকে পুরো শহরই যেন মৎস্যকন্যা জ্বরে আক্রান্ত হয়। এই খবর প্রচার হতেই শত শত মানুষ তার দেখা পেছে এমন দাবি করা শুরু করে। জানা যায় সে সময় প্রায় সন্ধ্যার দিকে এক মৎস্যকন্যার খেলা দেখা যেত, আর কিছুক্ষণ পরে সে পালিয়ে যেত। স্থানীয় হোক বা পর্যটক, এত মানুষ তাকে দেখার দাবি জানায় যে সত্য মিথ্যা যাচাই করা রীতিমতো কঠিন হয়ে পড়ে। এই গল্প এত জনপ্রিয় হয়ে ওঠে যে নগর কর্তৃপক্ষ এই জলকন্যার অস্তিত্ব প্রমাণের জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করে। কিছুদিন আগেও ক্রিয়াত ইয়ামের মৎস্যকন্যার এক ভিডিও ইন্টারনেটে ব্যাপক আলোচিত হয়েছে। কাইমান নামটি থেকেই যেন ক্ষমতার আভাস পাওয়া যায়, আর এই নামের উৎস বেশ রহস্যজনক। এই আকর্ষণীয় নামটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার এক কিংবদন্তি মৎস্যকন্যার। 2008 সালে হঠাৎ করেই দেশটির পত্রপত্রিকায় এক বিচিত্র সংবাদের ঝড় ওঠে। সে বছর একদল বন্ধু মিলে নদীর ধারে ক্যাম্পিং করতে গিয়ে কিছু অদ্ভুত জোরালো আওয়াজ শুনতে পান। কে যেন পানিতে জোরে জোরে শব্দ করছে, সাথে জোরে কোনো কিছুতে আঘাত করার শব্দ পাওয়া যাচ্ছে। শব্দের উৎস খুঁজতে গিয়ে দলটি পানিতে আদ্র বা এক নারীর সন্ধান পায়। ফ্যাকাশে সাদা গায়ের রং, লম্বা কালো চুলের দীর্ঘাঙ্গী নারীটির ত্বক দেখতে কিছুটা স্বচ্ছ, দেখে মনে হয় যেন দুটি সরাচ্ছে। কিন্তু এই রমণী ঘুরে তাকাতেই সবচেয়ে বিস্ময়কর আর পিলে চমকানো বৈশিষ্ট্য নজরে এলো, সেটা হলো তার তীক্ষ্ণ লাল চোখ। কাইমান দেখা দেওয়ার এই খবরটি আরও ভালো করে তদন্ত করার জন্য দলের একজন ঘটনাস্থলে দৌড়ে যান। তিনি উল্লেখ করেন জলকন্যাটি বিষণ্নভাবে চিৎকার করছিল, অনেকটা কান্নার মতো। এই সময় দলটির হুড়োহুড়ির মধ্যে এই রহস্যময় প্রাণী পঙ্কিল পানিতে হারিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বাসিন্দারা কাইমানের অস্তিত্বকে প্রবলভাবে ভয় পায়। কথিত আছে কাইমান মানুষকে পানির নিচে টেনে নিয়ে যায়, যেখানে নিজের আকাঙ্ক্ষার বস্তু খুঁজে পেয়ে মানুষ আর কখনোই ফিরে আসতে পারে না। জিম্বাবুয়ের জলকন্যারা। 2012 সালে জিম্বাবুয়ের গোকেউ অজবর্ন বাঁধের নির্মাণ কাজের সময় শ্রমিকেরা হঠাৎ ভয় পেয়ে তাদের কাজ ছেড়ে চলে যাওয়া শুরু করে। স্থানীয়দের ভাষায় মাম্বা মন্টু বা মৎস্যকন্যা তাদেরকে নানাভাবে হয়রানি করে কাজে বাধা সৃষ্টি করেছিল। জিম্বাবুয়ের লোককথা আর পৌরাণিক গল্পে মাম্বা মন্টুর উপস্থিতি অশুভ সংকেত বলে মনে করা হয়, আর তাই কর্মীরা অকল্যাণের ভয়ে বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দেয়। স্থানীয় কাউন্সিল বাঁধ নির্মাণ কাজ শেষ করতে শ্বেতাঙ্গ শ্রমিকদের কাজে নিয়োগ দেয়। এমনটি করার মূল কারণ ছিল এই লৌকিক উপাখ্যান ও কুসংস্কারমুক্ত জনবল নিয়োগ করা। কিন্তু অবাক ব্যাপার, এই শ্রমিকেরাও নির্মাণ কাজ ফেলে রীতিমতো পালিয়ে যায়। জিম্বাবুয়ের নদীর এই মৎস্যকন্যার ক্ষোভ ও হয়রানির ভয়ে শ্রমিকেরা কাজে না ফেরার প্রতিজ্ঞা করে বসে। অবশেষে অসন্তুষ্ট মৎস্যকন্যাদের শান্ত করতে আঞ্চলিক কাউন্সিল সদস্য ও বিভিন্ন গোত্র প্রধানরা ধর্মীয় আচার পালন এবং পরিশুদ্ধের সিদ্ধান্ত নেয়, যাতে বাঁধের কাজ সম্পূর্ণ শেষ করা যায়। জিম্বাবুয়ের মতো বহুরূপী লৌকিক বিশ্বাসের দেশে বাস্তবতা ও পরাবাস্তবতা পাশাপাশি বাস করে, তাই প্রশ্ন থেকে যায় সত্যি কি মৎস্যকন্যার উপস্থিতি ছিল নাকি পুরোটাই মনের ভ্রম? নিউজিল্যান্ডের মৎস্যকন্যা। এবার সময়কাল 2014 সাল। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে একদল জেলে সাগর পাড়ের বালিতে এক অদ্ভুতড়ে মৃতদেহ দেখতে পাই। খুন হয়েছে এমন কারো লাশ সন্দেহ হয় স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হলো, কিন্তু একটু ভালো করে পরীক্ষা করতেই বেরিয়ে এলো এই দেহাবশেষ সম্পূর্ণ মানুষের নয়। দেহটি মানুষের মতো দেখতে এমন কোনো প্রাণীর
যার একই সাথে জলচর বৈশিষ্ট্যও রয়েছে। এই আবিষ্কারে নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমে যেমন ঝড় ওঠে, তেমনি মানুষের মাঝেও প্রাচীন উপাখ্যানের গল্পগুলো আবার জনপ্রিয় হয়ে ওঠে। শেষ পর্যন্ত বেশ কয়েকটি কর্তৃপক্ষের হাত ঘুরে দ্য ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের প্রাণী বিজ্ঞানীদের হাতে এই দেহাবশেষ তুলে দেওয়া হয়। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো বিশদ ফলাফল প্রকাশিত হয়নি। হেব্রিডিয়ান মৎস্যকন্যা। স্কটল্যান্ডের লোককথা অসংখ্য রহস্যময় ঘটনা আর পৌরাণিক কাহিনীতে ভরপুর। মৎস্যকন্যাদের কাহিনীও এই তালিকা থেকে বাদ পড়েনি। এমনকি বাস্তবেই স্কটল্যান্ডের বেনবেকুলা এলাকার লোকজন মৎস্যকন্যার দেখা পেয়ে ঘটনাচক্রে হত্যা করে বলে তারা দাবি করে। 1830 সাল, একদিন সাগরের তীরের কাছাকাছি এক মহিলা শৈবাল কাটার সময় জলে এক ক্ষুদ্রাকায় নারীকে সাঁতার কাটতে দেখেন। আশ্চর্য হয়ে তিনি আরও লোকজন ডেকে জলচর প্রাণীটিকে দেখাতে থাকেন। এক পর্যায়ে লোকজন মৎস্যকন্যার দিকে ছুটে যেতে শুরু করলে সে দ্রুত সাঁতরে তাদের নাগালের বাইরে চলে যায়। কিন্তু কিছু দুষ্ট ছেলে ভীত মৎস্যকন্যার দিকে পাথর ছুটতে থাকে, যার মাঝে একটি পাথর তার পিঠে আঘাত করে। কয়েকদিন পরে তার মৃতদেহ তীরে ভেসে আসে। অন্যান্য মৎস্যকন্যাদের মতো এই মৎস্যকন্যাও দেখতে ছোট। তার চামড়া ফেকাশে সাদা ও পায়ের বদলে আঁশবিহীন মাছের লেজ ছিল। মৎস্যকন্যার মৃতদেহ পাওয়ার পর শহরের শেরিফ তাকে সঠিকভাবে সমাধিস্থ করাই উপযুক্ত মনে করলেন। তার জন্য কফিন বানানো হলো এবং কাফনের কাপড় দিয়ে শরীর মরানো হলো। এরপর যেখানে তাকে খুঁজে পাওয়া গিয়েছিল তার কাছেই তাকে দাফন করা হলো। সময়ের পরীক্ষায় এই গল্প টিকে গেলেও ঠিক কোথায় এই মৎস্যকন্যার কবর তার সুনিশ্চিত কোনো তথ্য কোথায় পাওয়া যায়নি, এমনকি এরূপ কোনো সমাধির চিহ্নও সেখানে পাওয়া যায়নি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।